দেখুন, এখন আমরা দেখব যে আমরা রিস্ক অ্যান্ড ফ্লোর দ্বারা আমরা ভলিউম অর্থাৎ কোল্ড স্টক মেজারমেন্টে আমরা কোল্ড স্টক ভলিউম কীভাবে বের করব। তো সেই প্রসিডিউরগুলো আমরা একটা বাই স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আমরা কী করব, রিস্ক অ্যান্ড ফ্লো ওপেন করব। রিস্ক অ্যান্ড ফ্লো হচ্ছে সফটওয়্যার যেখানে আমরা স্ক্যানার ডাটাটাকে প্রসেস করব। ফার্স্ট কী, ফার্স্ট প্রজেক্ট নিউ। নিউ করার পর আমার যে ফোল্ডারের মধ্যে আমার র ডাটাটা স্টোর আছে সেই ফোল্ডারের মধ্যে আমি একটা রিস্ক অ্যান্ড প্রজেক্ট, আমি একটা নিউ প্রজেক্ট বানাবো। আমার ডেস্কটপের মধ্যে আছে সেকেন্ড ট্রেনিং, এখানে আমি বানালাম COAL কোর্স STU CK 20 21 সেন। এরপর আমরা কী করবো, হেল্প যাব, ডাউনলোড অ্যান্ড কনভার্ট। র ডাটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, অ্যাপেন্ডেড থাকবে, নাম্বারের জায়গায় দেবো কিপ নাম্বার, নেক্সট। এবার আমি এখানে আমার প্রত্যেকটা স্ক্যান ওয়াইজ আমার যে ডাটাগুলো আছে অর্থাৎ স্ক্যান পজিশান এবং স্ক্যান ডাটা এবং রিফ্লেক্টার ডাটা, যে রিফ্লেক্টারগুলো আমরা ফিল্ডে নিয়েছিলাম, তো এগুলো সবগুলোকে আমি প্রথমে কী করবো, চেক করবো। তার জন্য আমি চেক অলে ক্লিক করলাম, রাইট ক্লিক মেরে চেক অল করার পর সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর যেগুলো ব্যাড রিফ্লেক্টার আছে এগুলোকে আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, ঠিক আছে আমি এখানে রেখে দিলাম। আমি এরপর নেক্সট কটন ক্লিক করব, নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর অটোমেটিক্যালি সফটওয়্যার যে র ডাটাগুলো আছে ওগুলোকে ও সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করছে। ইম্পোর্ট ফিনিশ হয়ে গেছে, এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে ফিনিশ, এবং যে বারটা আছে বারটা মানে 100% হয়ে গেছে। এর মানে হচ্ছে আমার যত র ডাটা ছিল যেগুলো আমরা ফিল্ড থেকে কালেক্ট করেছিলাম তার টোটাল ইম্পোর্ট ফিনিশড কমপ্লিট হয়েছে। এটা ক্লোজ করলাম। এরপর আমি কী করবো, এই প্রত্যেকটা স্ক্যানারের আন্ডারে এগুলো হচ্ছে আমার স্ক্যান, এটা হচ্ছে আমার স্ক্যান আছে, প্রত্যেকটা স্ক্যান পজিশানের আন্ডারে এগুলো হচ্ছে আমার স্ক্যান ফাইল। তো আমি ফার্স্ট এরপর কী করবো, আমি স্ক্যান পজিশানগুলোকে একটা যে কোনো স্ক্যান পজিশানকে সিলেক্ট করলাম, তারপর অল স্ক্যান পজিশান সিলেক্ট করলাম, করে এটাকে আমি ড্র্যাগ করে আমার ওয়ার্ক স্পেসের মধ্যে ফেলে দিলাম। তখনই ফেললাম, এখানে আমার স্ক্যানগুলো দেখুন চলে এসছে। এখন আমার কাজ হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে আমার রেজিস্ট্রেশন করা, অর্থাৎ এই যে স্ক্যান পজিশানগুলো আছে এই স্ক্যান পজিশানগুলোকে আমার ওর নিজস্ব যে যেমন প্লেসে আছে সেই প্লেস অনুযায়ী স্ক্যান পজিশানগুলোকে তার প্লেন অনুযায়ী এক্স ওয়াই জেড তিনটে ডিফারেন্স অনুযায়ী পজিশানে আমাকে সেট আপ করতে হবে। তার জন্য আমি কী করব, ফার্স্ট আমি যে কোনো একটা স্ক্যান পজিশানকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিলেক্ট অল দাবালাম, তাহলে শুধু আমার যে স্ক্যান পজিশান আছে স্ক্যান পজিশানগুলো আমি সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর এরপর আমি যাবো যে রেজিস্ট্রেশান, অটোমেটিক রেজিস্ট্রেশান, এখানে যাওয়ার পর যাবো এই অটোমেটিক সিলেকশানে দেবো আমরা কাস্টম সেটিং, ভোক্সেল সাইজ দেবো আমরা 4, ভোক্সেল কাউন্ট দেবো আমরা 2048, এটা অ্যাজ পার রিকোয়ার্ড। এরপর আমি ক্লিক করবো রেজিস্টার। রেজিস্টার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে, এই উইন্ডোটাকে, অটোমেটিক রেজিস্ট্রেশন উইন্ডোটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে দেখুন আমার অ্যাজ পার পজিশান আমি এখানে 4টে স্ক্যান নিয়েছিলাম, এ স্ক্যান, বি স্ক্যান, সি স্ক্যান, ডি স্ক্যান, ওর নিজের পজিশানে সফটওয়্যার ওকে প্লেসমেন্ট করে দিয়েছে। এরপর আমি এই উইন্ডোটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর দেখুন আমার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট। আর আপনি যদি রেজিস্ট্রেশন চেক করতে চান যে আপনার রেজিস্ট্রেশন কারেক্ট হয়েছে কি না, তাহলে আপনি স্পেস বার দাবাবেন, স্পেস বার দাবিয়ে রাইট ক্লিক মেরে একটা যে কোনো পজিশান আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা অপশান আছে শো অনলি সিলেক্টেড এরিয়া, এই আইকনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর ওই পজিশানটা, যে পজিশানটা সিলেক্ট করেছে সেটাই আপনাকে ও শো করবে। এটাকে আপনি এই রাইট ক্লিকটা দাবিয়ে
লেফট ক্লিকটা দাবিয়ে আপনি মুভ করে দেখে নিতে পারেন যে আপনার এই দুটো প্লেন অর্থাৎ একটা ব্লু আছে এখানে একটা অরেঞ্জ আছে, এই দুটো ডাটা হচ্ছে দুটো স্ক্যান পজিশন থেকে এসছে। তো এই দুটো ডাটা একই প্লেনে এসেছে কিনা, তো আমরা মোটামুটি দেখছি আমার একই প্লেনেই এসেছে, তার মানে আমার রেজিস্ট্রেশন ইজ ওকে। এখন আমি আবার ক্লিক করলাম যে শো অল, অর্থাৎ আমার টোটাল যে স্ক্যান আছে এগুলোকে আমি আবারও শো করবে, ঠিক আছে। এরপর আমি যাব কোথায়, না রিড আউট জিএলসিএস, রিড আউট জিএলসিএসে আমি যদি যাই, এখানে আমি গ্লোবাল কোঅর্ডিনেট যেটা দেখতে পাচ্ছি সেটা আমাকে ওই ইউটিএম কোঅর্ডিনেট শো করছে, যেটা আমি স্ক্যান করার সময় আমার স্ক্যানের মাথায় যে জিপিএসটা ছিল ওই জিপিএসের দ্বারা স্ক্যানার এই কোঅর্ডিনেটটাকে ও নিয়েছে। তো এখন আমি এই যে ইউটিএম কোঅর্ডিনেটটা আছে, ইউটিএম কোঅর্ডিনেটটাকে আমি মাইন্স কোঅর্ডিনেটে এটাকে ট্রান্সফার করব। তো মাইন্স কোঅর্ডিনেট ট্রান্সফার করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা যেটা হচ্ছে আমার পপটাকে আমার এটাকে আমি কি করব ডিফল্ট করব। ডিফল্ট করার পর আমি এরপর নেক্সট অপশানে যাব, টিপিএল জিএলসিএস। টিপিএল জিএলসিএসে যাওয়ার পর আমার যে মাইন্স কোঅর্ডিনেট অর্থাৎ যে টাইপনগুলো আছে এখানে আমরা ইম্পোর্ট করব। তার জন্য আমরা কোথায় যাব, ইম্পোর্ট টাইপন লিস্ট, এই আইকনটা ক্লিক করার পর তারপরে আপনি এখানে ব্যাকে যান। ব্যাকে গিয়ে আপনার এই যে টাইপ পয়েন্ট আমার যে সিএসভি ফাইলটা প্রিভিয়াসলি আমি বানিয়ে রেখেছি এই টাইপ পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, এরপর ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে দেখে নিতে হবে যে আপনার এক্স ওয়াই জেড ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তাহলে আপনাকে এই যে এক্স কলাম ওয়াই কলাম জেড কলাম এগুলোকে ইন্ডিভিজুয়ালি ড্র্যাগ করে আপনার যার যেটা যে পজিশানে হওয়া উচিত সেইখানে সেই কলামে আপনাকে ফেলতে হবে। এখন আমি দেখে নিলাম এটা আমার ঠিক আছে, তাহলে আমি ক্লিক করলাম ওকে। ওকে করার পর আমার এখানে যে টাইপনগুলো আমরা ফিল্ডে নিয়েছিলাম ওটা ইম্পোর্ট হয়ে গেছে, এটা আমার এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা হাইট, যেহেতু কোনো হাইট নেই শুধু জেড, আমি জেড নিয়ে আমি এখানে কাজ করব, এটাকে আমি এবার বন্ধ করলাম। এরপর নেক্সট কী কাজ হবে, আমি যে টাইপনগুলো নিয়েছি যেগুলো আমার প্রত্যেকটা স্ক্যানার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে, প্রত্যেকটা স্ক্যান পজিশানের আন্ডারে যে টিপিএল অ্যাসোসিয়েস আছে সেই টিপিএল অ্যাসোসিয়েসের মধ্যে প্রত্যেকটা স্ক্যান পজিশান থেকে আমরা যে যে টাইপনগুলো নিয়েছি বা যতগুলো টাইপন নিয়েছি তার ডিটেলস এর মধ্যে আমি পাবো। এর মধ্যে আমি দেখছি এখানে অনেকগুলোই আছে, তো এগুলোকে আপনি একটু সিলেক্ট করে দেখে নিতে পারেন, নাও যদি চান আপনি এই সবগুলোকেও আপনি নিয়ে যেতে পারেন। তো আমি সবগুলোকে নিয়ে যাব না, এখানে এখানে এটা আমি নিলাম, এটা নেব না, এইটা নিলাম, এটা নিলাম, এটা এইটা আমার টাইপন আছে, এইটা আমার টাইপন আছে, এই তিনটেকে আমি সিলেক্ট করলাম ক্লিক দ্বারা। সিলেক্ট করার পর আমি যাব কপি টাইপ পয়েন্টস টু, এখান থেকে আমি যাব টিপিএল পিআরসিএস, টিপিএল পিআরসিএসে ক্লিক করলাম, ওকে করলাম। যখন টাইপ পয়েন্টগুলো চলে গেল ও টিপিএল পিআরসিএসের সঙ্গে এই টিপিএল অ্যাসোসিয়েসের সঙ্গে টিপিএল পিআরসিএসের একটা লিঙ্ক হয়ে গেলো, সেই লিঙ্কটা এখানে আপনাকে ও শো করছে, তার মানে আপনার টাইপ পয়েন্টটা ওখানে চলে গেছে, এটাকে আপনি ক্লোজ করুন। তাহলে আমরা এ স্ক্যান থেকে নিলাম, ঠিক সেম প্রসিডিওর আমরা বি স্ক্যানেও করব। এখানে আমার এইটা টাইপ পয়েন্ট আছে, এইটা টাইপ পয়েন্ট নেই, এটা টাইপ পয়েন্ট এইটা আছে, এটা নেই, এটা আছে, তার মানে এটা আছে, এইটা আছে, এইটা আছে। আপনি বাকিগুলোকে ডিলিটও করে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে আমি ডিলিট করছি না, আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে আমি এখানে টিপিএল পিআরসিএসে নিয়ে গেলাম, আবার নিয়ে গেলাম। এরপর আমি কোথায় গেলাম, সি স্ক্যানে গেলাম, সি স্ক্যানে আবার টিপিএল অ্যাসোসিয়েস নিলাম, এখানে একটা টাইপ পয়েন্ট, এটা টাইপ পয়েন্ট, এইটা, এখানে আমার তিনটেই টাইপ পয়েন্ট আছে, আদার্স কোনো ব্যাড টাইপ পয়েন্ট নেই, তাহলে টিপিএল পিআরসিএস ওকে। এরপর আমি গেলাম ডি স্ক্যানে গেলাম, এখানেও আমি এটা দেখলাম, এটা দেখলাম, এখানে আমি দুটো নিয়ে নিচ্ছি, দুটোকে নিয়ে আমি টিপিএল পিআরসিএস ওকে করুন। এর মধ্যে আবার এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা আছে, এটাকেও আমি কপি টু টাইপ পয়েন্ট পিআরসিএস ওকে করলাম। হলো, তাহলে আমার যত টাইপ পয়েন্ট আমি প্রত্যেকটা স্ক্যানে আমি টাইপ পয়েন্টগুলো নিয়েছিলাম আমি সবকটা টাইপ পয়েন্টকে আমি কপি করে আমি পিআরসিএসের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার টাইপ পয়েন্টগুলো চলে এসেছে। এখন আমার কাজ কী হবে, এই যে টাইপ পয়েন্টগুলো, এই টাইপ পয়েন্টগুলোকে যেটা স্ক্যানার কোঅর্ডিনেটে আছে এই কোঅর্ডিনেটটাকে আমি মাইন্ডস কোঅর্ডিনেটের যে আমার টাইপ পয়েন্ট নিয়েছে তার সঙ্গে আমার টাই আপ করাবো। এর জন্য আমাকে কী করতে হবে, এর জন্য যেহেতু আমি টিপিএল জিএলসিএসে আগে ইম্পোর্ট করে নিয়েছি, এটা আপনি পরেও ইম্পোর্ট করতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর এরপর আমাকে ক্লিক করতে হবে কোথায়, যে ফাইন্ড করসপন্ডিং পয়েন্টস, ফাইন্ড করসপন্ডিং পয়েন্টস, এই পয়েন্টটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কাছে একটা ফাইন্ড করসপন্ডিং পয়েন্টসের একটা উইন্ডোজ চলে আসবে,
এই উইন্ডোজের মধ্যে আছে একটা মোড, আছে একটা প্যারামিটার আছে। মোড হচ্ছে কি, যে আপনি এই যে টাইপনগুলো লিঙ্ক করাবেন তার মধ্যে আপনাকে সফটওয়্যার আপনাকে তিনটে মোড দিয়েছে, বাই লিঙ্ক মেথড, বাই নেম মেথড, মিনিমাইজ এরর মেথড, আর একটা প্যারামিটার। যখন আপনি এইগুলোকে আপনি টাইপনগুলোকে লিঙ্ক করাবেন তো আপনি কত টলারেন্স চাইছেন, প্লাস মাইনাস কত টলারেন্স চাইছেন, এবং মিনিমাম টাইপ পয়েন্ট, যেটা স্ক্যানারের নিয়ম হচ্ছে রিস্ক্যান প্রোতে, যে মিনিমাম আপনাকে তিনটে টাইপ পয়েন্ট আপনার এই লিস্টের মধ্যে থাকতে হবেই, আদারওয়াইজ এটা কিন্তু প্রসেস হবে না, এবং ম্যাক্সিমাম আপনি যত ইচ্ছা নিতে পারেন। তো এটা একটা মাথায় রাখবেন যে যত টাইপ পয়েন্ট বেশি হবে টলারেন্স আপনাকে তত বেশি বাড়াতে হবে, এবং যত টাইপ পয়েন্ট কম হবে তত আপনার অল্প মানে কম টলারেন্সে ও কিন্তু ডাটাটা প্রসেস করবে। তো আমি এখানে মিনিমাম তিনটেই রাখছি, টলারেন্সটা আমি যদি এখানে একটু বাড়িয়েই দিই, আমি ধরলাম যেহেতু আমি এটা রাফলি করেছি তো টলারেন্স কম দিলেই ভালো, এটা আমি স্টার্ট করলাম। ও শুধু দেখুন টলারেন্স বাড়াতে ও শুধুমাত্র এই টাইপ পয়েন্টগুলোকেও সবগুলোকেও লিঙ্ক করে নিয়েছে, এবং আপনার যে এরর দিচ্ছে টোটাল দিচ্ছে ও 17 mm 172 mm, মানে আপনাকে এই 17 mm এরর দিচ্ছে ও, এবং ও যে টাইপ পয়েন্ট কানেক্ট করেছে এখানে আপনার টোটাল 12 টাইপ পয়েন্ট আছে, তার মধ্যে দেখুন একটা করেনি, তার মানে ও 11 টাইপ পয়েন্টের সঙ্গে ও আপনার ও লিঙ্ক করেছে। লিঙ্ক করার পর এটাকে আমি ওকে করে দেন, এবং আপনি যদি এই রেজাল্টটা দেখতে চান যে আফটার লিঙ্কের পর আমার কী রেজাল্ট এসছে, এখানে আপনাকে ও রেজাল্টটা শো করছে, এক্সে কোন কোন টাইপ পয়েন্টে কত এরর, ওয়াইয়ে কোন কোন টাইপ পয়েন্টে কত এরর, জেডে কোন কোন টাইপ পয়েন্টে কত এরর, এটাকে আপনাকে ও টোটাল ডিটেলসটাও এখানে রেজাল্টটা শো করেছে। এবং যেটা 17 mm দিয়েছে সেটা হচ্ছে রেসিডুয়ালস এরর, অর্থাৎ এই টোটাল ও জিনিসটাকে এভারেজ করে কত এভারেজ এরর কত এসছে সেটাও দিয়েছে। এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখুন, এখন যা হলো আপনার আমার এই ডাটাটা মাইন্স কোঅর্ডিনেটে ট্রান্সফার হয়েছে কিনা, তো সেটা আমি কী করে বুঝব, তার জন্য আমাকে যেতে হবে কী হবে রিড আউট GLCS, এখানে গেলে দেখুন আমাকে ও মাইন্স কোঅর্ডিনেট শো করছে 100,000 by 100,000 এবং 127,000, অর্থাৎ 100,000 by 100,000 বেসে, যেটা আমার মাইন্স কোঅর্ডিনেট বেস কোঅর্ডিনেট, সেই বেস কোঅর্ডিনেটে এটা চলে এসছে এবং 127 ও RLটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আরেকটা ছোট্ট প্রসেস বলে দিই, আপনি এখানে যে কোনো একটা টাইপ পয়েন্টকে, যেটা আমি গতকাল প্রিভিয়াসলি বলিনি, যে কোনো একটা টাইপ পয়েন্টের যে আপনি কী নিয়েছেন আর স্ক্যানার কী নিয়েছে এবং তাদের মধ্যে কতটা ডিফারেন্স এসছে পার টাইপ পয়েন্টে, সেটা আপনি এখানেও আপনি দেখতে পারেন, যেটা আপনাকে এই যে TPL PRCS এ দেখালাম। এই ধরুন এই একটা বি একটা টাইপ পয়েন্ট, এই একটা টাইপ পয়েন্টে একটা এক্সে এসছে 19 mm আর ওয়াইয়ে এসছে 2 mm আর জেডে এসছে 2 mm এরর। তো এখানে আমি আমি টাইপ পয়েন্টগুলো এর মধ্যেও আমি দেখতে পারি, তাহলে তার জন্য আমি কী করব, যে কোনো একটা স্ক্যান পজিশানকে আমি সিলেক্ট করলাম, সাপোজ আমি এ স্ক্যান পজিশান যেটা আছে এইখানে যে আমি টাইপ পয়েন্টগুলো নিয়েছিলাম সেই টাইপ পয়েন্টগুলোকে আমি দেখতে চাই এখানে, সেটা কী করে দেখব, এ স্ক্যান পজিশানটাকে সিলেক্ট করলাম, স্ক্যান পজিশান নট স্ক্যান, স্ক্যান পজিশানটাকে সিলেক্ট করলাম, টাইপ পয়েন্ট কানেকশানে গেলাম, এখানে ভিজিবলে ক্লিক করলাম, TPL এসোসিয়েসটাকে আমি TPL PRCS যখনই করে দেবো তখনই ও দেখুন টাইপ পয়েন্টটাও দেখাচ্ছে। এবং এখানে যদি আমি এ স্ক্যানটাকে আমি যদি অফ করি, এই দেখুন এ স্ক্যানে আমি যে টাইপ পয়েন্টগুলো নিয়েছি এটাও দেখাচ্ছে। একটা টাইপ পয়েন্ট ছিল আমার 14.07 mm দূরে, একটা ছিল 19.19 নিয়ার অ্যাবাউট 20 mm দূরে, একটা ছিল 21.75 mm দূরে। এখানে আপনাকেও টাইপ পয়েন্টগুলো দেখাচ্ছে, এই দেখুন সাপোজ এইখানে একটা দেখুন, এই যে এই টাইপ পয়েন্টে আপনি যেখানে নিয়েছেন আর স্ক্যানার যে পয়েন্টটাকে নিয়ে ও রেজিস্ট্রেশন করেছে তার আপনি ডিফারেন্সটা এখান থেকেও আপনি দেখতে পারেন। ঠিক আছে, এটা পড়ে না, এখন আমাদের কী হবে, এখন আমরা ভলিউম বের করব। তার জন্য কী হবে, আমাকে প্রথম আমাকে যে বাউন্ডারি লাইনটা আমাকে এর মধ্যে ফেলতে হবে, যে আমার কোন এরিয়াটা ইন্টারেস্টেড ওয়ার্কিং এরিয়া, সেই ইন্টারেস্ট ওয়ার্কিং এরিয়াটাকে আমাকে এখানে চুজ করতে হবে। তার জন্য আমি আগে থেকে প্রিভিয়াসলি আমি একটা বাউন্ডারি লাইন একটা DXF বানিয়ে রেখেছি, তো সেটাকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব কীভাবে, না আপনাকে যেতে হবে অবজেক্ট, তারপরে যেতে হবে সেকশন, সিলেক্ট করার পর রাইট ক্লিক, রাইট ক্লিক পর ইম্পোর্ট, এখান থেকে দেখুন এইটা হচ্ছে আমার বাউন্ডারি লাইন, কোলস্টক 7/1/2021 বাউন্ডারি লাইন, এটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম, গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমস ওকে করলাম, এখানে দেখুন আমরা এখানে চলে এসেছে, এটাকে আপনি নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে এর মধ্যে ফেলে দেন, এটাকে আমি
রিফ্লেক্টর আমার এখানে এখানে বাউন্ডারিটা আমি দেখতে পাচ্ছি। তো এটা আমি বার্ড ভিউ করলাম, বার্ড ভিউ করার পর আমি এই পজিশনটা দেখতে পাচ্ছি। এখন আমার এই পজিশনটা আমাকে আমাদেরকে মেজার করতে হবে যে এই পজিশনে আমার কতটা কয়লা এখানে আমার স্টক হয়ে আছে। তো তার জন্য আমি প্রথম ফার্স্ট কী করবো, আমি যেহেতু এখানে একটা বাউন্ডারি লাইন ঘিরে নিয়েছি, এই এরিয়া ডাটাটাকে আমি একটা পয়েন্ট ক্লাউড ডাটা বানাবো। তার জন্য আমাকে কী করতে হবে, স্পেস বারটা আমি দাবাবো, স্পেস বারটা দাবাবার পর আপনার আইকনটা দিয়ে এবার আপনি মাউস দিয়ে ক্লিক করে করে আপনাকে এই টোটাল এরিয়াটা, যে এরিয়াটা আপনার দরকার সেই এরিয়াটা থেকে একটুখানি বাইরে থেকে আপনাকে কেটে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমি ক্লিক করবো কোথায়, কপি সিলেকশান ইনটু নিউ পয়েন্ট ক্লাউড। এখানে যখনই আমি ক্লিক করলাম তখন ও একটা নতুন পয়েন্ট ক্লাউড ডাটা বানিয়ে দিল। আমি এবার কী করলাম, এই উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম, নো করলাম, এটাকে আমি একটা রিনেম করে দিলাম, একটা নতুন নাম দিয়ে দিলাম। কী নাম দিলাম, COLSTOCKAREA স্কুল স্টক এরিয়া দিলাম, এন্টার দিলাম, অথবা আপনি এটাকে ড্র্যাগ করেও ফেলতে পারেন। এটাকে আমি ড্র্যাগ করে এখানে আমি ফেলে দিলাম, ট্রু কালার সিঙ্গেল কালার আপনার নিজে ওকে করলাম। দেখুন আমার যে এরিয়াটা আমার দরকার সেই এরিয়াটা চলে এসছে। এরপর নেক্সট আমার কাজ কী আছে, যে এখানে যে আমার আনইউজ ডাটাগুলো, যেগুলো আমার ভেজিটেশান ধরুন বা ধরুন ডাস্টের ডাটা, মাইন্স অবজেক্ট অর্থাৎ আমার এই যে টাইপ পয়েন্টগুলো আছে বা ধরুন গাড়ি ইলেকট্রিক পোল, এই আনইউজ ডাটাগুলোকে আপনাকে মিনিমাইজ করতে হবে, বুঝলো? ঠিক আছে, আপনাকে মিনিমাইজ আপনাকে কাট করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনাকে ডিলিট করতে হবে। তার জন্য কী করতে হবে, এই জিনিসগুলোকে আপনাকে ফিল্টার করতে হবে। ফিল্টারের দু রকম, প্রথম আমি ডাস্ট ডাটাটা অর্থাৎ রিফ্লেকটেন্স অবজেক্টগুলোকে আমি ডিলিট করব। তার জন্য এই সিলেকশান টুলে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে রিফ্লেকটেন্স আপনার -25 থেকে এটা হচ্ছে আপনার রিফ্লেকটেন্স -25, এটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করলে আপনার যে রিফ্লেকটেন্স অবজেক্টগুলো আছে ও অটোমেটিক্যালি ওটাকে ধরে নেবে। এই দেখুন আপনার ডাস্ট ডাটাগুলোকে ধরে নিয়েছে, ধরে নেওয়ার পর আপনি একটু ঘুরিয়ে দেখে নেন, এটাকে আপনি গ্রে স্কেলে করুন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে রেড পজিশানগুলো বুঝতে পারছি এই ডাটাগুলো আমার এখানে দরকার নেই। তো এগুলোকে আমি সোজা কী করলাম, ডিলিট করে দিলাম। এরপর আমার কী করতে হবে, এখানে কিছু টাইপ পয়েন্ট আছে, কিছু ইয়ে আছে, এগুলোকে আমাকে ধরে ধরে ডিলিট করতে হবে। তার জন্য আপনার কী করতে হবে, এরপর আমি এই পজিশানটাকে, আমি টোটাল এই পজিশানটাকে একটা পার্ট পার্ট এরিয়া আমি সিলেক্ট করলাম, টেন ফিল্টার পিআরসিএস জিএলসিএস এটা যে কোনো একটা রাখলেই হবে, ওকে চালান, আপনার টাইপ পয়েন্টটাকেও ধরে নিল। এটাকে আপনি একটু এটাকে ধরে স্পেস বার দাবান, স্পেস বার দাবালে আপনার এই কার্সারটা চলে আসবে, এখান থেকে আপনি ডিলিট করুন। তো আমার মোটামুটি আমার ডাটাটা ক্লিন হয়ে গেছে, এখানে একটু ছোট আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। আমার ধরুন এই ডাটাটা আমার আমাকে রাখতে হবে, কিন্তু এই ডাটাটা আমি সিলেক্ট করে ফেলেছি, তো এখন আমি ডিলিট যদি করি আমার এই টাইপ পয়েন্টের সঙ্গে এটাও ডিলিট হয়ে যাবে। তার জন্য আপনাকে কী করতে হবে, স্পেস বার মারুন এবং কন্ট্রোলটাকে প্রেস করলে দেখুন এই প্লাসটা মাইনাস হচ্ছে। এই পজিশানটাকে আপনি কন্ট্রোলটাকে প্রেস করে এই পজিশানটাকে সিলেক্ট করে কন্ট্রোলটাকে ছাড়বেন না, রাইট ক্লিক মারুন, তাহলে আপনার যে ডাটাটা দরকার সেই ডাটাটা আপনার পুনরায় ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। আবার কন্ট্রোলটাকে প্রেস করুন, হয়ে গেল, এটা আমাকে এটাকে আমি ডিলিট করে দিই। এরপর নেক্সট কাজ কি, আমার এই পয়েন্ট ক্লাউড যে ডাটাটা আছে এই ডাটাটাকে একটা পলি ডাটা আমাকে বানাতে হবে। তার জন্য আমি কী করে পলি ডাটা বানাবো, কন্ট্রোল এ দাবালাম, তাহলে আমার পয়েন্টটাকে টোটাল পয়েন্ট যত ডাটা আছে আমার টোটাল ডাটাগুলোকে আমার সেট, এখানে দেখুন কিছু ডাটা রয়ে গেছে, ঠিক আছে,
এটাকে আমি ডিসিলেক্ট বাটনে ক্লিক করলাম। কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হলো। এরপর আমি এইখানে একটা আইকন আছে কপি সিলেকশন ইনটু নিউ পলিডাটা, এটাকে ক্লিক করলাম, পলিডাটাটা ক্রিয়েট হয়ে গেল। ক্লোজ করলাম, নো করলাম। দেখুন এখন আমার এখানে পলিডাটা ক্রিয়েট হয়েছে। তো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে পলিডাটাটা আমি কেন ক্রিয়েট করবো। কারণ আপনি যখন একটা ভলিউম বের করবেন তখন আপনাকে অবশ্যই একটা আপনার যে সার্ভেড এরিয়া বা এখন আমরা এই পয়েন্ট ক্লাউড ডাটা থেকে আমরা পলিডাটা ক্রিয়েট করব। তো পয়েন্ট ক্লাউড ডাটাটাকে আমি ড্র্যাগ করলাম, ওকে করলাম। এই পয়েন্ট ক্লাউড ডাটাটাকে কন্ট্রোল এ দাবিয়ে আমি সিলেক্ট করলাম। এরপর আমি কপি সিলেকশন ইনটু নিউ পলিডাটাতে ক্রিয়েট ক্লিক করলাম, আমার একটা নতুন পলিডাটা এখানে ক্রিয়েট হয়ে গেল। ক্লোজ করে এবার আমি নতুন পলিডাটাকে এখানে আপনি একটা রিনেম করে দিতে পারেন, রাইট ক্লিক মেরে রিনেমে গিয়ে এসটিও সি এরিয়া। এখন আমি কী করবো, এই পলিডাটার উপর আমি একটা ট্রায়াঙ্গুলেশন সারফেস বানাবো, একটা ডিটিএম সারফেস বানাবো। তার জন্য এটাকে আমি কন্ট্রোল এ দাবিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ক্লিক করলাম ট্রায়াঙ্গুলেট সিলেক্টেড ডাটা, ট্রায়াঙ্গুলেট সিলেক্টেড ডাটা আমার এখানে ম্যাক্সিমাম ট্র্যাঙ্গেল এজ দিলে তখন আছে তখন বললাম ট্রায়াঙ্গুলেট। ট্রায়াঙ্গুলেশন আপনার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি কী করবো, এটাকে আমি হাইড করে দিলাম। হাইড করার পর আমি ইনিশিয়াল ডাটাটাকে আমার যে ওজিএল ডাটাটা আছে সেটা আমি এখানে ইম্পোর্ট করবো। তার জন্য আমি পলি ডাটাতে গেলাম, রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দেওয়ার পর ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট দেওয়ার পর ইনিশিয়াল ক্লিক করলাম, ওপেন। ওপেন করার পর এখানে আপনাকে দেখে নিতে হবে যে আপনার এক্স ওয়াই জেডটা সিরিয়ালি নেই এখানে, তার জন্য এক্সটাকে ড্র্যাগ করে এসে এখানে ফেললাম, ওয়াইটাকে ড্র্যাগ করে সেখানে ফেললাম, জেডটাকে ড্র্যাগ করে সে এখানে ফেললাম, ওকে করলাম। এখন আপনার ইনিশিয়াল ডাটাটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি ইনিশিয়ালটাকে ড্র্যাগ করে আমি নিচে ফেললাম, সিঙ্গেল কালার, ওকে। আর ইনিশিয়াল ডাটাটা এখানে এক্স ওয়াই জেড দেশে ও ইম্পোর্ট হয়ে গেছে। এরপর আমি এবারে একটা সারফেস বানাবো, তার জন্য আমি এটাকে কন্ট্রোল এ মারলাম, যেহেতু এটা আমার একটা পলি ডাটা তার জন্য এটাতে আমি কন্ট্রোল এ দাবিয়ে আমি করলাম ট্রায়াঙ্গুলেটেড সিলেক্টেড এরিয়া, সেম প্রসেস ট্রায়াঙ্গুলেট। তখন বললাম এখানে একটা সারফেসও আমার ক্রিয়েট করে দিল। এরপর আমি দিলাম কি স্টক এরিয়াটাকে দিলাম, তাহলে আমার স্টক এরিয়াটা চলে আসবে। এখন আমি কি করব, এই স্টক এরিয়াটা আর এই ইনিশিয়াল ডাটার সঙ্গে আমি ভলিউমটা কী হবে এটা আমি বের করব, ঠিক আছে। তো এর জন্য আমি কী করব, প্রথমে আমাকে একটা পেরিফেরি লাইন অর্থাৎ যেটুকু পোর্শনে আমার কয়লা আছে সেইটুকু পোর্শনের একটা বাউন্ডারি লাইন যেটা আমি ফিল্ডে নিয়েছি সেই ডাটাটাকে এখানে আমি ইম্পোর্ট করব। তার জন্য আমি কোথায় যাব, পলি লাইনসে গেলাম, পলি লাইনসে গিয়ে রাইট ক্লিক ইম্পোর্ট, ইম্পোর্ট করলাম, এখানে এই কোল স্টক 2021 নিলাম, ওপেন নিলাম, ওকে করলাম। এখানে আমার পলি লাইনটা চলে এসছে, পলি লাইনটাকে আমি ড্র্যাগ করলাম, এর মধ্যে ফেলে দিলাম, এই আমার পলি লাইনটা চলে এসছে। এখন আমি এটাকে কী করব, ভলিউম বের করব। তার জন্য কী করতে হবে, আমাকে একটা প্লেন তৈরি করতে হবে। প্লেন তৈরি করার জন্য আমি কোথায় যাব, প্লেন তৈরি করার জন্য আমি কোথায় যাব, ক্রিয়েট কো প্লেনার উইথ এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন দিলাম। এখন দেখুন এখানে একটা আমার প্লেন তৈরি হয়ে গেছে। এই প্লেনটার আপনি কালার এখানে চেঞ্জ করতে পারেন, এখান থেকে আমি যদি মনে করেন অন্য কালার দিবেন অন্য কালার দিতে পারেন। এটা প্লেন তৈরি হয়ে গেল। এরপর আমি যাব ভলিউম বটন, ভলিউম
যে আইকনটা আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে থাকবে রাস্টার মেস আর ইউজ এক্সিস্টিং সারফেস, রাস্টার মেস, কাট অ্যান্ড ফিল, ভলিউম ক্যালকুলেশন। এখানে পলিলাইন দেখুন আমার এই যে পলিলাইন 00 যেটা আছে এখানে, এই পলিলাইনটা যেহেতু আমার এখানে ড্র্যাগ করে ফেলা আছে তার জন্য চলে এলো। এখানে নিচে থাকবে ইনিশিয়াল, এটা থাকলো বেস মেস, থাকবে আপনার স্টক এরিয়া অর্থাৎ স্টকের যে ডাটাটা, আর এখানে থাকলো ইনিশিয়াল, এটা থাকবে ওকে। ওকে করার পর ও আপনাকে দিয়ে দেবে। এবং এটাকে আপনি কী করবেন, এটাকে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে এটাকে আপনাকে রিপোর্টে আপনাকে সাবমিট করতে হবে। তার জন্য আমি কোথায় যাবো, হেল্পে যাব। হেল্পে যাওয়ার পর যাব এখানে আপনার সেভ স্ক্রিনশট, সেভ স্ক্রিনশট, স্ক্রিনশটটাকে আপনি আমার ফোল্ডারের ভিতরে এখানে লিখে দেন STOCK অ্যাজ পার ইউর রিকোয়ার্ড স্টক রিপোর্ট। রিপোর্ট এখানে ডেট দিয়ে দেন 20/1/21, সেভ হয়ে গেল। দিস ইজ দ্য প্রসেস অফ ভলিউম কম্পিটিশন ইন ডিস্ক অ্যান্ড প্রুফ।